हाइपरप्लॉयडी अथवा होते पड़े हाइपोप्लॉयडी क्यों चे बुझलाम ना हाँ हाँ बोर्ड चोर क्या नो क्या नो क्या नो बोशो ना बोशे 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 पड़ो और तो मस्त नहीं करता बना बोशे बोशे लेखो किच्छ हो बना देखो देखना एकदम शांत हुए बोशो शांत हुए बोशो চারটে ক্রোমোজোম ছিল ওদের যখন অ্যাসর্টমেন্ট যখন হলো দুটো এখানে আসবার কথা ছিল তাই তো কিন্তু এক জায়গায় তিনটে হয়েছিল আর এক জায়গায় একটা ছিল রাইট সো দিস কন্ডিশন উই ক্যান সে ইট ইজ এন প্লাস ওয়ান n মানে নরমাল নাম্বার অফ ক্রোমোজোম n প্লাস ওয়ান নরমাল নাম্বার অফ ক্রোমোজোম ইজ টু এখানে হলো থ্রি রাইট টু এর জায়গায় থ্রি হলো n প্লাস ওয়ান আর এখানে কি হলো n মাইনাস ওয়ান সো আমরা বলতে পারি হাইপারপ্লয়েডি ইজ n প্লাস ওয়ান বা n প্লাস টু বা n প্লাস থ্রি হোয়াট এভার আর হাইপোপ্লয়েডি হচ্ছে n মাইনাস ওয়ান ক্লিয়ার এটা আগে লিখে নাও फर्स्ट लेखो ट्राइजोमी ট্রাইজোমি দেখো ট্রাইজোমি এই যে হ্যাঁ এটা n প্লাস 1 হাইপারপ্লয়েডিতে হাইপো মানে কি হাইপো মিন্স ডেফিশিয়েন্ট লো নাম্বার ডিলিটেড হাইপারপ্লয়েডি ট্রাইজোমি আন্ডার আমি एग्जांपल বলছি লেখো ফার্স্ট ওয়ান ইজ ডাউন সিনড্রোম ট্রাইজোমির মধ্যে ডাউন সিনড্রোম ফার্স্ট एग्जांपल ট্রাইজোমির আন্ডারে एग्जांपल বলে দিতে পারো নাম্বার এ ডাউন সিনড্রোম বলবো বলবো হবে আচ্ছা আগের দিন ক্রাইডুচার্ট বলেছিলাম ক্রাইডুচার্ট বলেছিলাম এটা জানো এটা এরা হচ্ছে 21st ক্রোমোজোমের ট্রাইজোমি হচ্ছে নাম্বার 2 লেখো পাতাউ সিনড্রোম পাতাউ পাতাউ ট্রাইজোমি অফ 13th ক্রোমোজোম নাম্বার বি হচ্ছে পাতাউ সিনড্রোম কত হবে ট্রাইজোমি অফ 13th ক্রোমোজোম ডাউন 21st ক্রোমোজোম 21st ক্রোমোজোম রাইট মানে প্রত্যেকটা ক্ষেত্রে ক্রোমোজোম নাম্বার 48 কি আছে ট্রাইজোমি টেট্রাজোমি পেন্টাজোমি এক্সেট্রা এক্সেট্রা ট্রাইজোমিতে এগুলো করলাম ক্লিয়ার
ক্রোমোজোম নাম্বার একটা করে বাড়বে, যেখানে দুখানা ক্রোমোজোম ছিল এখানে দেখো 21টে একটা ক্রোমোজোম অ্যাড হয়েছে, 13th নাম্বার ক্রোমোজোমে একটা ক্রোমোজোম অ্যাড হয়েছে, দুখানা দুখানা করে ক্রোমোজোম থেকে একটা করে ক্রোমোজোম অ্যাড হচ্ছে, কত নাম্বার 13 নাম্বার এখানে 21 নাম্বারে। নেক্সট ট্রাইজোমি যেমন লিখেছি নাম্বার, আই রিতম সারদত্ত দেখো নাম্বার 2 দিয়ে লেখো টেট্রাজোমি, এর আন্ডারে কিন্তু হাইপারপ্লয়েডির আন্ডারে লিখছি, নাম্বার 2 লিখছি টেট্রাজোমি। টেট্রাজোমি মানে কত হবে n প্লাস 2, তাই তো? যেহেতু একটা কথা বলে রাখি শোনো, ভুলভাল কিছু বলো না, দেখো ডাউন সিনড্রোম কার জন্য, হ্যাঁ n প্লাস 1, হাইপারপ্লয়েডি বিভিন্ন রকম হতে পারে, ট্রাইজোমি টেট্রাজোমি পেন্টাজোমি, ঠিক আছে? তার মধ্যে ট্রাইজোমি যখন বলছি দেখো আমি এখানে পুরো বলে রিতম দেখাও একটুখানি এদিকে আগে, যেহেতু ডাউন সিনড্রোম বলে পতাউ সিনড্রোম বলে এগুলো সব মানুষের তো, আর আমাদের মানুষের নরমাল ক্রোমোজোম কত, এন তো না 2n তো, রাইট? আমাদের তো 2n, তো আমি এখানে বলতে পারি 2n প্লাস 1 ট্রাইজোমিতে, ট্রাইজোমিতে ওভারঅল 2n প্লাস 1 অ্যাজ দিস সিনড্রোমস আর অফ হিউম্যান সিনড্রোম, যেজন্য তো নাম্বার 2 দিয়ে এটা আমি লিখছি টেট্রাজোমি। আচ্ছা এটা মুছে দিই, হ্যাঁ এটা মুছলাম, বলবো এখন টেট্রাজোমি, হিউম্যানের নর্মাল ক্রোমোজোম আছে 2n, এই 2n সেটের মধ্যে যে কোনো একটা ক্রোমোজোম, ফার্স্ট পেয়ার সেকেন্ড পেয়ার থার্ড পেয়ার ফোর্থ পেয়ার, যে কোনো একটা ক্রোমোজোমে দুখানা নতুন ক্রোমোজোম অ্যাড হবে, দ্যাট ইজ কল টেট্রাজোমি, ঠিক আছে? এর আন্ডারে লিখছ একটাই লিখছ ক্যাট ক্রাই সিনড্রোম, ও সরি ক্যাট আই সিনড্রোম, ক্যাট ক্রাই না, এটার মধ্যে ক্যাট আই হবে, ক্যাট আই সিনড্রোম, ক্যাট আই, ওটাকে ক্যাটস আই বলে, এটা ক্যাট আই, ক্যাটস আই বলে, বলছি আর ওটা ক্যাট ক্রাই বলেছিলাম, এই এই ক্ষেত্রে যদিও নাম ক্যাট ক্রাই সরি ক্যাট আই সিনড্রোম, বারবার করে ভুল বলছি, ক্যাট আই সিনড্রোম, চোখের একটা অ্যাবনর্মালিটি হবে, চোখটা একটুখানি ঘোরাতে ঘোরাতে হবে, কিন্তু মেইন প্রবলেম এদের কানের মধ্যে, কানটা বেশি লম্বা হবে, কানের এই যে এই পার্টটা এই লোকটা বড্ড বেশি লম্বা হবে, ঠিক আছে? হ্যাঁ লম্বা কান হবে সোজা, আরো বিভিন্ন রকম অ্যাবনর্মালিটিস রয়েছে, তোমার মেটাবলিজমের অ্যাবনর্মালিটি থাকবে, ক্যাট ক্রাইটা হচ্ছে ওই সমস্ত বেবিদের মানে কান্নার ভয়েসটা ক্যাটের মতো, ক্যাট আই চোখটা ঘোলাটে হবে আলাদা, চোখ মানে আমাদের চোখগুলো ট্রান্সপারেন্ট হয় তো, এদের চোখ একটু ঘোলাটে টাইপের দেখতে হবে, মানে কিরকম এটা ইনবর্ন ডিজিজ, এটা এরকম না যে বয়স হয়ে ছানি পড়েছে, এরকম না যে বয়স হয়ে ছানি পড়ে চোখটা ঘোলাটে হয়েছে, তা না, এটা ইনবর্ন চোখটা ঘোলাটে হবে, ঠিক আছে? কখনো কখনো চোখের মধ্যে পিগমেন্ট দেখা যায়, হ্যাঁ না 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 ভয়েস কাটের মতো হবে না, কেন না না আমি খুব মনে করবো, তুমি বসে থাকো, হয়েছে তো? ক্যাট আই সিনড্রোমে লেখো টোয়েন্টি সেকেন্ড ক্রোমোজোম, মানে 22 নম্বর ক্রোমোজোমের ডাবল কপি, মানে 22 নম্বর ক্রোমোজোমটা দেখতে পাবো এরকম ছিল, এরকম ছিল তো নরমাল, মানে 2n কন্ডিশন এরকম ছিল, আই রিতম দেখে নাও আগে, তাহলে তো দেখো 2n কন্ডিশনে 22 নম্বর ক্রোমোজোমটা এরকম ছিল দেখতে, ওখানে আবার ডাবল কপি তৈরি হয়েছে, মানে হ্যাঁ হাফ করে দেখাতে পারো কোনো অসুবিধা নেই, আমরা চারখানা আম দিয়েও ক্রোমোজোম দেখাতে পারি,
আমি এরকম দুখানা আম দিয়েও দেখাতে পারি, কিন্তু ক্যারিওটাইপে আমরা মেনলি এরকম ভাবে দেখাই, ঠিক আছে? আন্ডারস্টুড? কোনো প্রবলেম নেই। কেন গো, সুস্থ শরীরকে ব্যস্ত কেন করছো? বসো। ও এখন না ওঠাই ভালো, এখানে বসে থাক। আমি বলে যাচ্ছি, যার ইচ্ছে লিখবে, যার ইচ্ছে লিখবে না। নেক্সট লিখছো পেন্টাজমি, পেন্টাজমি হচ্ছে 2n+3। টেট্রাজমি যদি এখানে লেখো, হ্যাঁ কেন পেন্টাজমি বলছি, কারণ টেট্রাজমি মধ্যে হবে। নাম্বার 3 দিয়ে লেখো পেন্টাজমি, 2n+3, 2n+3। এখানে যেমন দুটো ক্রোমোজোম এক্সট্রা হচ্ছে, ওখানে তিনটে ক্রোমোজোম, এক্স্যাক্টলি। লিখছো সুপার ফিমেল অফ হিউম্যান, সুপার ফিমেল অফ হিউম্যান, ইয়েস সুপার ফিমেল, ইয়েস ইয়েস সিন্ড্রোম এর নাম। আস্তে আস্তে, ইয়েস আমরা এখন করছি পেন্টাজমি, দেখে নাও। নাম্বার 3, ট্রাইজমি বললাম, টেট্রাজমি পড়েছি, এখন করছি পেন্টাজমি। আমাদের নরমাল ক্রোমোজোম কত? 2n, এই ক্ষেত্রে কত হবে? প্লাস হবে 3, 3+2 5 হলো, পেন্টাজমি হলো। এই ক্ষেত্রে কি হবে দেখো, সুপার ফিমেল। এক্সাম্পলে লিখছি, সুপার ফিমেল, সেই ক্ষেত্রে নর্মাল ফিমেল কি রকম হবে? 44, 2n 44 প্লাস XX হবে। তো এই ক্ষেত্রে হতে পারে, আই দেবাঞ্জন আর অদৃত টাকা ওইদিকে, আমি সব দেখতে পাচ্ছি। এই ক্ষেত্রে কি হবে সুপার ফিমেলের ক্ষেত্রে, এক্স এর নাম্বার কখনো হয় না, আমি বলছি তাহলে এটা বলতে পারি 44 প্লাস XXX, এটাও সুপার ফিমেল, আবার 44 প্লাস XXXX, এটাও হতে পারে। এই চার তিনটা কন্ডিশনই সুপার ফিমেল। দেখো এই কন্ডিশন হতে পারে সুপার ফিমেল, তিন হতে পারে এক্স ক্রোমোজোম, তিনটে চারটে পাঁচটা হতে পারে। এই সবকটাকে একসাথে পেন্টাজমির আন্ডারে ফেলা হয়েছে। তুমি বলবে যে এক্স ক্রোমোজোমের অনেকগুলো কপি হচ্ছে পেন্টাজমি, না কিন্তু এগুলোকে ধরে টোটাল পেন্টাজমির মধ্যে ফেলা হয়েছে, কারণ রোগটার নাম হচ্ছে সুপার ফিমেল সিন্ড্রোম। এই ক্ষেত্রে কি হবে, আমি বলছি কিছুই না, এক্স ক্রোমোজোমের যে এক্স ক্রোমোজোম, আমাদের তিনটে এক্স থাকতে পারে, মানে নর্মাল দুটো এক্স, তো সেখানে তিনটে থাকতে পারে, চারটে থাকতে পারে, পাঁচটা থাকতে পারে এক্স, না এই অবধি লাস্ট কাউন্ট করা হয়েছে। না না না, এটা সেক্স ক্রোমোজোমাল চেঞ্জ, ওগুলো অটোসোমাল চেঞ্জ। আমি কি বললাম, যে কোনো ক্রোমোজোমে, হোল সেটের মধ্যে না, যে কোনো একটা ক্রোমোজোমের চেঞ্জ হবে এখানে অ্যানিউপ্লয়েড। এই ধরনের সুপার, হাই দেবদীপ, সুপার ফিমেলের ক্ষেত্রে এদের জেনারেলি কি হয়, ওভার প্রোডাকশনের প্রবলেম হয়, ওদের ফাংশনাল ওভারি থাকে না। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে নর্মাল মেনস্ট্রুয়েশন হচ্ছে, নর্মাল ওভুলেশন হচ্ছে, বাট এরা অবশ্যই করে স্টেরাইল হবে, এরা কোনোদিন ফার্টাইল ফিমেল হবে না। বোঝা গেল? সেই সঙ্গে বলো, আবার বলো। আরে না রে, আবার ইনফার্টিলিটির অনেক লেভেলের ইনফার্টিলিটি আছে, এটা তো জেনেটিক লেভেলে চলে গেলাম। সারদত্ত একটু বসো, শান্ত হও। না একদম না, তুমি এখান থেকে তুমি বেরো, কিচ্ছু হবে না, ও শান্ত হয়ে বসো, এখন পরে তুমি বসো, এখন একটুখানি বসো, 5 মিনিট বসো, তারপর তুমি উঠবে। হ্যাঁ একটু নিজেই পাটাকে এদিক ওদিক করার চেষ্টা করো, পায়ের অ্যাঙ্কেলটাকে ফিক্স রেখে পাটে রোটেট করার চেষ্টা করো,
তাহলে দিদি করে পাটা ফেলবে মানে দেখো লাল হয়ে গেছে জায়গাটা না না অত কাজ করতে হবে না সুপার ফিমেল বললাম এদের মধ্যে ফিমেল প্লিজ আসতে একদম চুপ এদের মধ্যে ফিমেল ক্যারেক্টারিস্টিক থাকবে বাইরে থেকে সবকিছু নরমাল থাকবে কিন্তু ইনার কোর জায়গায় দেখা যাবে ওভারি ডেভেলপমেন্টে প্রবলেম হয়েছে ওভারি থাকলে সেটা নন ফাংশনাল ওভারি হয়তো এক বেরোচ্ছে না এক বেরোলে সেটা ইনঅ্যাক্টিভ এগ এরকম বিভিন্ন রকমের প্রবলেম থাকবে ঠিক আছে সেই সঙ্গে বেশ কিছু মেটাবলিক প্রবলেম থাকবে ডান এই ধরনের ফিমেলদের কিন্তু লংজিভিটিতে কোনো প্রবলেম নেই এরা অনেকদিন বাঁচতে পারে যেটা দেখলাম ট্রাইজোমি টেট্রাজোমি ওদের লংজিভিটি থাকে না খুব অল্প দিনে ওরা মরে যায় কিন্তু পেন্টাজোমি যে সুপার ফিমেল এই ধরনের ফিমেলরা লংজিভিটি পায় অনেক বছর বাঁচে উইদাউট এনি প্রবলেম কেমন শুধু ওদের ফার্টিলিটি থাকবে না স্টেরাইল হবে দে আর মেইনলি দে আর স্টেরাইল ডান কাজের না আমার একটুখানি এটাই আমার অভ্যাস মানে দাঁড়িয়ে থাকা আর এদিক ওদিক নড়াচড়া করা অনেক ধরনের ক্যারেক্টার হ্যাঁ 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 কিছু না কিছু প্রবলেম হ্যাঁ যদি ক্রোমোজোম নাম্বার 2x এর জায়গায় 3x হয় তাহলে সে সুপার ফিমেল না 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 একদমই না বাইরে থেকে কখনো বুঝতে পারবে একদম না ওভারিয়ান ডিসঅর্ডার মানুষ হতেই পারে একজন একজন করে কোনটা এটা 2n+1 দিস ইজ 2n This 3, 2n plus 3, 2n plus 4, 2n plus 5. বাইরে থেকে চেঞ্জ এদেরকে এদেরকে না না বাইরে থেকে একদম না বাইরে থেকে নর্মাল সরি আস্তে আস্তে রিপ্রোডাকশন নো রিপ্রোডাকশন they are completely sterile they have lost their fertility power bolam na o the generation egobe na o to sterile hoye boshe royeche o to reproduction i korte mane to kemon kore egobe or problem ta inherit hobe kokhon jokhon she birth debe tokhon birth dite parbe na দেখবে হতেও পারে নাও হতে পারে ঠিক আছে অনেক রকম ক্রাইটেরিয়া আছে বাট আমি ক্রোমোজোম নাম্বারটা শুধু বললাম আর হ্যাঁ 46 তুই তোমরা সেভ ধরে বলছো সেভ ধরে আচ্ছা হ্যাঁ তো সে ধরে 2n+1 আমি এটাকে বললাম 2n+3 2n+4 এটা বললাম আর তুমি যদি টোটাল সেটটাকে ধরে বলো তাহলে 2n এটাও 2n+1 এটাকে টোটাল 2n+2 এটা টোটাল 2n+3 ঠিক আছে তুমি সব সেটের উপর যদি বলো এটা তো সেটের না এটা তো হচ্ছে আমার ইন্ডিভিজুয়াল ক্রোমোজোমে সেই জন্য আমি ক্রোমোজোম ধরে বললাম ওরে বাবা চলো লাস্ট জিন মিউটেশন বলে একটা হেডিং করো প্রীতম এখানে বসিয়ে দেবো তোকে লেখো লেখো জিন মিউটেশন ও হাইপোপ্লয়েডি লেখাইনি না আচ্ছা হাইপোপ্লয়েডি আজকে তোমরা নিজেরাও পাগল হয়েছে আমাকেও পাগল বানাচ্ছে না না লেখো নিজেরা লেখো হাইপোপ্লয়েডি লেখো প্রীতম লেখো হাইপোপ্লয়েডি লিখছো মনোজোমি আচ্ছা আমি মুছি এটা হাইপোপ্লয়েডি আন্ডারে কেমন ফাস্ট বলছি প্লিজ স্টপ তাকাও দিকে আমি এর আগেও একটা মনোজোমি বলেছিলাম ইন কেস অফ ইউপ্লয়েডি একটা মনোজোমি বলেছি
এখানেও একটা মনোযোগ দিন, ভালো করে বোঝো। আচ্ছা শৌভিক একটা আনসার দাও আমাকে, যখন ইউ প্রায়োরিটি বুঝিয়েছিলাম, প্রমিত মাথাটা তোলো দেখি, হাতে দেখে কোনো লাভ নেই, কনসেপ্ট রাখতে হবে। ঋষিন টাকা ওইদিকে, প্রশ্ন হচ্ছে যখন আমি ইউপ্লয়েডি পড়িয়েছিলাম তখন একটা মনোজমি বলেছি, এখন আমি অ্যানুপ্লয়েডি হাইপোলয়েডির মধ্যে একটা মনোজমি বলছি, এই দুজনের মধ্যে তফাতটা কোথায়? যদি বলি ইউপ্লয়েডির মনোজমি ছিল 2n has converted into n, এই মনোজমিতে কি হতে পারে বলো দেখি, তুমি দেখো বুদ্ধি খাটিয়ে বলো। 2n something এইটার ক্ষেত্রে না, মানে ইউপ্লয়েডির মনোজমি যখন বুঝেছিলাম তখন 2n টা কনভার্ট হয়েছিল n এ, তাই তো? এখন আমি অ্যানিউপ্লয়েডির মধ্যে মনোজমি বলছি, তাহলে এর ক্রোমোজোমাল কনস্ট্যান্টটা কি হবে? ভেরি গুড, 2n - 1 দেখে নাও, 2n তো নরমাল সেট, তো সেখান থেকে একটা ক্রোমোজোম কমে গেল, আর ওখানে পুরো সেটের থেকে হাফ হয়ে গেছে। সারদত্ত দেখো তো এটা ক্লিয়ার হলো কিনা, কিচ্ছু ক্লিয়ার হয়নি। দেখো বুঝতে পেরেছো একদম ক্লিয়ার না? 2n - 1 হলে কোনোদিন এটা n হবে না, ওটা 2n থেকে n, মানে টোটাল সেটটা ধরে হাফ হয়ে গেছে। নবনীল সৃজিৎ সবাই আসছে, একদম চুপ, সবাই একদম চুপ, যে যে কথা বলছো একদম চুপ হয়ে যাও, কোনো সাউন্ড হবে না, চুপ করে থাকো। এটা হচ্ছে টোটাল যত নাম্বার আছে, আমি আবার বলছি দিস ইজ হোয়াট উই কল সেট, 2n ডিপ্লয়েড সেট, এটা হচ্ছে নাম্বার 46 47 48 এরকম নাম্বার দিয়ে বোঝাবো। ইউপ্লয়েডি রেফার্স টু দ্য সেট অফ ক্রোমোজোম, অ্যানুপ্লয়েডি রেফার্স টু দ্য নাম্বার অফ ক্রোমোজোম, ইন্ডিভিজুয়াল নাম্বার অফ ক্রোমোজোম। সবার কাছে ক্লিয়ার বলো দেখি, তোমরা একটু লেখো এই ডিফারেন্সটা ক্লিয়ার হলো কি? দেখো কে কি দিচ্ছে দেখো তো, কেউ কিছু লিখলো দেখে নি, এগুলো কেউ নেই তার মানে, এগুলো সব গেছে, কিচ্ছু ক্লিয়ার না, এটা এত সহজে ক্লিয়ার হতেই পারে না। এই রিতম ক্লিয়ার হয়েছে এটা? হ্যাঁ আর্য কাছে, আর্য কি ইজ দ্য ওয়ারিয়ার, চলো মনোজমির আন্ডারে আমরা এক্সাম্পল দেখি। টার্নার সিনড্রোম আছে, ইয়েস টার্নার সিনড্রোম, নিট এখনো স্টার্ট হয়নি, এই যে এইটা করে তখন নিট স্টার্ট করবো, কিছু করার নেই, আমি যদি এইটা না বোঝাই না তাহলে তোমাদের নিটে গিয়ে কোনো লাভ হবে না। চলো প্রমিত একদম না, লাস্ট বেঞ্চে যাও, যাও লাস্ট বেঞ্চে যাও, যাও দেবাঞ্জন তুমি লাস্ট বেঞ্চে বসবে না, তুমি ওর নিচে বসবে, বুঝে নাও কেন। টার্নার সিনড্রোমে কি হয় দেখো, এটা হচ্ছে সেক্স ক্রোমোজোমের ডেফিসিয়েন্সির জন্য কন্ডিশনটা কি বলেছি, 2n - 1, তো এই ক্ষেত্রে কি হবে 45 নাম্বার অফ ক্রোমোজোম হবে, লেখো টার্নার সিনড্রোমের ইচ্ছো না না 45 নাম্বার লিখতে হবে না, এটাকে এইভাবে লিখতে পারো 44 প্লাস x, এটা লিখতে পারো, তার মানে 45 নাম্বার অফ ক্রোমোজোম, সরি ফিমেল, কেন হবে
না না জল এখন না এখন তাকিয়ে দাও একদম চুপ হয়ে যাও টার্নার সিনড্রোমের কজ বলবো এখন এই দেখো হাইপারপ্লয়েডি কমপ্লিট ঋষি আই সেড নো বসো এই একটা ফিনাল যার মধ্যে দুখানা এক্স ক্রোমোজোম আছে এই একটা মেল যার মধ্যে এক্স ওয়াই ক্রোমোজোম আছে আমি কিন্তু কিচ্ছু বলবো না তোমরা চুপ না করলে যখন দেখা টার্নার সিনড্রোমের কারণ বলছি দেবাঞ্জন প্রমিত এন্ড অদৃত আমরা কেউ কিচ্ছু করি না তাও আমাদের দ্বারা ভুল হয় তাকাও এদিকে টার্নার সিনড্রোমের কারণটা বুঝে নাও মনে হতে পারে যে একটা এক্স ক্রোমোজোম কোথায় গায়েব হয়ে গেল গায়েব অ্যাকচুয়ালি হয়নি আসেইনি অ্যাকচুয়ালি একটা নরমাল ফিমেলের মধ্যে দুখানা এক্স ক্রোমোজোম থাকে কিন্তু কোনো কারণে ফিমেলটা টার্নার সিনড্রোমে সাপোজ এফেক্টেড ছিল তাহলে ওর একটা এক্স ক্রোমোজোম ছিল একটা জিরো ছিল এবারে এই ডিফেক্টিভ একটা এসছে এই ডিফেক্টিভ এক্সট্রা এসছে মানে একটা এসছে আর ফাদার থেকে এই এক্সট্রা এসছে দ্যাট মিন্স এক্স জিরো হলো দ্যাট ইজ দ্য কন্ডিশন সো টার্নার সিনড্রোম ইজ অলওয়েজ ফাউন্ড ইন ফিমেল তাই তো স্পার্ম থেকে নর্মাল এক্সট্রা পেয়েছে বাট এগের থেকে যে এক্সট্রা পাওয়ার কথা ছিল সেখানে জিরো পেয়েছে কিছু পায়নি তার জন্য ক্রোমোজোমের কি হলো 45 ক্রোমোজোম কি বললাম হ্যাঁ না কারণ এক্স ক্রোমোজোমের মধ্যে অনেক এসেনশিয়াল জিন থাকে যেগুলো আমাদের নর্মাল বডি প্রেশারকে কন্ট্রোল করে তো সেই পুরো যদি নাই থাকে তাহলে মানুষটা তো বডি প্রেশারের মধ্যে কিছু গন্ডগোল হয়ে যাবে তাই না ওয়াই জিরো হয় না নেচার আমি বললাম আগের দিন বললাম না যে নেচার ফিমেল বডিকে অ্যালাউ করছে আর মেল বডি হচ্ছে একটা ইন্ডাকশন ফিমেল বডির মধ্যে কি হচ্ছে এক্স ক্রোমোজোম হচ্ছে এক্স ক্রোমোজোমের মধ্যে প্রচুর এসেনশিয়াল জিন রয়েছে সো দিস ইজ দ্য কন্ডিশন কার হয় যা বাবা একটা ফিমেল যখন এ প্রোডাকশন করছে আমি বলেছিলাম এ প্রোডাকশনের সময় দুখানা এক্স প্রোডাকশন করে দুখানা এক্স কিন্তু সেপারেট হয় না হামাগুড়ি দিয়ে যাও তুমি বেঞ্চের উপর উঠো না পাশ দিয়ে পাশ হও এখান দিয়ে যাও না বলুন সরে যাও কি দেখালাম ফিমেল থেকে হচ্ছে এটা যা যা বলছি প্রত্যেকটাই শুধু হিউম্যান ডিসঅর্ডার নিয়ে আমি বলছি এর বাইরে বেরোচ্ছি না কি একটা প্রশ্ন বলছেন ও হ্যাঁ তোমাদের মনে পড়ে আমারই মাথা খারাপ হয়ে যাবে এটা একটা ফিমেল এটা হচ্ছে একটা মেল প্রমিত আর একটা কথা না পেছনে বেজে যাও চট করে যাও যাও তুমি পেছনে বেজে যাও দেবাঞ্জন তুমি রেডি হয়েও না প্রমিত একা যাবে চুপ মাস্ক নামাও পেছনে বেজে যাও কোনো কথা না আমি তাহলে বেরিয়ে যাচ্ছি ক্লাস থেকে চলো যাও বেকার কথা বলো না বসে দেখো এটা বোঝো এক্ষুনি পড়া ধরবো তোমাকে বোর হোক বোর হলে ওখান দিয়ে বাইরে বেরিয়ে যাবে ও বোর হলে ওখান দিয়ে বাইরে বেরিয়ে যাবে তুমি এখানে শান্ত হয়ে বসো চুপ বসো বসো নবনীল তাকাও একটা ফিমেল তার দুখানা এক্স প্রোডাকশন করার কথা ছিল সে একখানা এক্স প্রোডাকশন করেছে এন্ড দ্য সেকেন্ড এক্স ইজ the second x is absent ঠিক আছে বাই ডিফল্ট এটা তৈরি হয়নি তো যখন ও যখন মেটিং করছে একটা মেলের সঙ্গে মেলটা নরমাল মেল যার এক্স ওয়াই বোথ ক্রোমোজোম প্রেজেন্ট এবার মেলের থেকে এক দুখানা স্পার্ম আসলো এবার কোন স্পার্মটা ধরো সাপোজ এই স্পার্মটা ফিউজ করলো কোন এগের সাথে দুখানা এগের মধ্যে এই এগের সাথে ফিউজ করলো দ্যাট ইজ ডিফেক্টিভ এগের সাথে ফিউজ করলো তাহলে কি হবে এই কন্ডিশন তৈরি হবে এই কন্ডিশন মানে টার্নার সিনড্রোম ডান
ওয়াই জিরো হয় না রে বাবা, এটা দেখছো তো, সে মানুষটা বাজবে না, লেথাল কন্ডিশন তৈরি হবে। ডান, চলে এসো এখানে, তুমি সামনে বসো, আমি আমি ক্লাস করাবো না, আমি ক্লাস করাবো না, সামনে এসো, এক সেকেন্ডে তুমি সামনে আসবে, কোনো কথা না, কোনো আর্গুমেন্ট না, সামনে এসো, চলে এসো, সারা রাত এসো, চেয়ারে বসো, ছবি আসো, দেখো না না আমি খুঁজছিলাম তোমার, বললাম সৌভিক কই, ও তো ছিল পেছনে, আমি খুঁজে পাচ্ছিলাম না। টানা সিন্ড্রোম হলো, নাম্বার টু লেখো, নালি জমি, দেখো হাইপোপ্লয়েডি, প্লিজ স্টপ, হাইপোপ্লয়েডির মধ্যে মনোপ্লয়েডি করলাম, একটুখানি চুপ করো, মনোজমি করেছি, নাম্বার টু তে করছি নালিজমি, নালিজমি যেখানে টু এন থেকে টুই মাইনাস হয়ে যাবে, কন্ডিশনটা বোঝো, নালিজমি কন্ডিশনটা, হ্যাঁ নালিজমি কন্ডিশনটা দেখাচ্ছি, দেখো দেখে নাও, নবনীল এই হচ্ছে কন্ডিশন, একটা সেল, সেলটা যখন ডিভিশন করবে তখন দুটো সেল তৈরি করবে, তো দুটো সেলের মধ্যে কি হবে, এই ক্রোমোজোম গুলো ডিভাইড হয়ে যাবে, কিন্তু কি হলো গন্ডগোল হয়ে, অ্যাবনর্মালিটি হয়ে এইখানটাতে তো ক্রোমোজোম আসলো কিন্তু এখানে কোনো ক্রোমোজোম গেল না, নন ডিসজাংশন হলো, ক্লিয়ার? এবার তুমি যদি বলো এগুলো তো ভেঙে ভেঙে দেখাও, তোমরা ভেঙে করতে পারো, আমার ভাঙার দরকার নেই, আমি এইভাবে দেখাচ্ছি। এবার এ যখন ইয়ে করবে, একটা ক্রোমোজোম এখানে, সো দিস ইজ কল্ড নালিজমি, দিস ইজ কল্ড নালিজমি, দেখে নাও, বুঝে নাও নালিজমি, এটা কমপ্লিটলি লেথাল, তৈরি হওয়া, তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে মরে যাবে, বাঁচবে না, একটা মানুষের একটা সেলে ক্রোমোজোম আছে, একটা সেলে ক্রোমোজোম নেই, বাঁচবেই না, মরে যাবে, নালিজমিরা হয়েছে মন না, একদম না, দেখো মনোজমির সঙ্গে কম্পেয়ার করে বলি, মনোজমিতে কি হয়েছে, এই চারটে যখন ইয়ে হলো, অ্যাসার্ট করলো যখন, চারটের মধ্যে এক দুই তিন চার, এই তো তার মধ্যে তিনটে এক জায়গায় এসেছিল, একটা সেপারেট হয়েছিল, কোন কেসে, মনোজমি কেসে, নালিজমিতে কি হলো, চারটেই একদিকে চলে আসলো, একটা পুরো ফাঁকা, টু এন মাইনাস টু, একে না ছবি একে না, সব ক্লিয়ার থাকবে, হে ভগবান, মনোজমিতে তিনটে, এই মনোজমি টু এন মাইনাস ওয়ান, চারটে যখন অ্যাসার্ট করলো, দুটো দুটো হওয়ার কথা ছিল, টু টু করে ডিভাইড হওয়ার কথা ছিল, বাট এখানে কি হলো, থ্রি প্লাস ওয়ান, তাই তো, এই ক্ষেত্রে কি হলো, এই ক্ষেত্রে চারটে একদিকে চলে আসলো, আর একটা সেল পুরো ডিভাইড অফ ক্রোমোজোম, দ্যাটস হোয়াই ইট ইজ কল্ড নালিজমি, নালিজমি মানে নো ক্রোমোজোম, আরে এগুলো ছবির মধ্যেই তোমার ক্লিয়ার হবে, একটা যখন মিওসিস হয় না, এবার ফার্স্টে বললাম মিওসিস এর ডিসজাংশনের সময় হবে, মিওসিস এ একটা থেকে চারটা সেল তৈরি হবে, মিওসিস এ এন এর ভ্যালু কত হবে, 0 হবে,
এন0 তো মাইনাস হয়ে যাবে আরে এন কেন 0 হবে 2n তো ঠিক আছে 2n নরমাল আছে আরে সবার কাছে এই অবধি একদম ক্লিয়ার এই অবধি আমি তাহলে বোর্ডে ক্লাস শেষ করছি আর কিছু বলবো না বোর্ডে এবার নিজের ক্লাস স্টার্ট হবে।